খাইছে দেখেন গাড়ি আনতে গেছে না এই যে জাইন গাড়ি চালাচ্ছে যে রং চা তৈরি করবো আদা দিছি রং চা আদা না খেলে রং চা আদা না দিলে রং চা ভালো লাগে না আর এটা হলো দেখতে পাচ্ছেন কচু শাক আমাদের গ্রামে এখন কচু শাক নাই বললেই চলে অনেক কষ্ট করে খুঁজতে হয় কচু শাক আমাদের গ্রামের সবচেয়ে ফেভারিট খাবার এক কথায় যেটা বলা যায় আর কি সবাই পছন্দ করে আমাদের জেলার মানুষ যারা আছে বেশিরভাগ মানুষই কচু শাক পছন্দ করে কচু শাকে ভিটামিন এ রয়েছে এটি রাতকানা রোগ থেকে আমাদেরকে দূরে রাখবে চোখ ভালো রাখে অনেক গুণাগুণ রয়েছে আর এখন আমার ভাসুরের ছেলে আসছে তাই রং চা করতেছি ওর জন্য চা পাতি দিব রং চার ভিতরে চা পাতা যত কম দিবে ততই ভালো একটু বেশি পরে গেলে তিতা ভাব আসবে আর যেহেতু অমিক্রন করোনা যাই বলি না কেন এই রোগগুলো থেকে মুক্তি পেতে হলে যখনই কাশি ঠান্ডা এগুলো দেখা দিবে আপনারা বেশি করে গরম পানি ফুটনো গরম পানি কুসুম কুসুম খাবেন তারপরে রং চা তৈরি করে খাবেন আদা দিয়ে মর মশলা যা প্রয়োজন আছে এগুলো দিয়ে লং এগুলো দিয়ে খাবেন আর হলো ভিটামিন সি সিবিট তারপরে হলো লেবু লেবু দিয়ে ভাত দিয়ে খেয়ে থাকবেন লেবুর রস চিপে আর মূল কথা আল্লাহ যার যতদিন হায়াত রাখছে ততদিনই সে বাঁচবে এর একদিন আগেও না একদিন পরেও না তবুও আমাদের নিজেদের প্রতি সচেতন
Thank you.